স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হলো সুষমভাবে আহিত গোলকের জন্য তার নিকটবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় বা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার। আলোচনা শুরু করার আগে একটু বলে রাখি যে আজকে আমাদের এই যে আলোচনা, এটা দুটো ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফার্স্ট হলো যে কোনো পরিবাহী ফাঁপা গোলক বা নিরেট গোলকের জন্য, আর দ্বিতীয় হলো অপরিবাহী ফাঁপা গোলকের জন্য। তাহলে আমাদের আজকের যে আলোচনা, সেটা দুটো ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা হচ্ছে পরিবাহী ফাঁপা বা নিরেট গোলকের জন্য, বা কন্ডাক্টিং হলো অর সলিড স্ফিয়ারের জন্য। আরেকটা হলো অপরিবাহী ফাঁপা গোলক বা নন কন্ডাক্টিং হলো স্ফিয়ারের জন্য। তো আমাদেরকে তিনটে বিন্দুতে এই সুষমভাবে আহিত গোলকের জন্য তড়িৎ বিভবের মান নির্ণয় করতে হবে। একটা হলো যখন পি বিন্দু গোলকের বাইরে রয়েছে, দ্বিতীয় হলো যখন পি বিন্দু গোলকের পৃষ্ঠে রয়েছে, এবং তিন নম্বর হলো যখন পি বিন্দু গোলকের অভ্যন্তরে রয়েছে, তখন এই সুষমভাবে আহিত গোলকের জন্য তড়িৎ বিভবের মান কী হবে। ফার্স্ট আমরা নির্ণয় করি পি বিন্দু যখন গোলকের বাইরে রয়েছে, অর্থাৎ যখন আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। আমরা ধরে নিচ্ছি যে এই গোলককে সুষমভাবে আহিত করা হয়েছে। এখন আমরা আগের ভিডিওতে পড়েছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক হল E = -dV/dr। এই সম্পর্কের সাহায্য নিয়ে আমরা খুব সহজে এই গোলকের বাইরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করতে পারব। কি লিখতে পারব? dV = -E·dr। আমরা জানি একটা সুষমভাবে আহিত গোলকের জন্য তার বাইরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয় Q/4πε₀r². আমরা এই মানকে এই সমীকরণে বসাচ্ছি, তাহলে কি পাবো? dV = -Q/4πε₀r² ×dr। therefore V = আমরা কি করব, এই সমীকরণকে ইন্টিগ্রেট করে দিচ্ছি, ইন্টিগ্রেশন Q/4πε₀r² ×dr। ইন্টিগ্রেশনের লিমিট আমরা নেব অসীম দূরত্ব থেকে আর পর্যন্ত, তাহলে ইনফিনিটি টু আর Q/4πε₀r² ×dr। Q/4πε₀, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। 1/r² এর ইন্টিগ্রেশন হয়ে যাবে -1/r। লিমিট ইনফিনিটি টু আর, এই মাইনাসকে ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করালাম, এবং যদি লিমিটগুলো আমরা এখানে বসাই, তাহলে আমরা পেয়ে যাব Q/4πε₀r। আমরা পেয়ে গেলাম একটা সুষমভাবে আহিত গোলকের জন্য গোলকের বাইরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়ালের মান কত হলো, Q/4πε₀r।
এরপর আসছি তড়িৎ বিভবের মান যখন পি বিন্দু রয়েছে গোলকের পৃষ্ঠে, অর্থাৎ যখন আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, আমরা কি পেলাম? পি বিন্দু যখন গোলকের বাইরে রয়েছে তখন তড়িৎ বিভবের মান হলো কিউ বাই ফোর পাই ইপসাইলন নট স্মল আর। এই সমীকরণে আমরা যদি আর এর জায়গায় ক্যাপিটাল আর বসাই তাহলে আমরা পেয়ে যাব এই গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কিউ বাই ফোর পাই ইপসাইলন নট আর। ঠিক আছে, নাম্বার থ্রি আমরা নির্ণয় করি গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান, অর্থাৎ যখন আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, তখন এই সুষমভাবে আহিত গোলকের জন্য তার অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হবে। আমরা আবার এই রিলেশনটাই নিচ্ছি, দ্যাট ইজ ই ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডি আর, দ্যাট ইজ ডিভি ইজ ইকাল টু মাইনাস ই ইন্টু ডি আর। এখন ভি ইজ ইকাল টু আমরা কি করব, এই সমীকরণটাকে ইন্টিগ্রেট করব ফ্রম ইনফিনিটি টু আর ই ইন্টু ডি আর। আচ্ছা, এখানে দেখো, এখানে এই পি পয়েন্টটা হচ্ছে সাপোজ গোলকের অভ্যন্তরে এবং গোলকের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব হল স্মল আর। আমরা এখন কি করছি, এই যে লিমিট বা এই যে ইন্টিগ্রেশনে, এই ইন্টিগ্রেশনকে দুটো পার্টে ডিভাইড করছি। লিমিটটাকে নিচ্ছি ইনফিনিটি টু ক্যাপিটাল আর, অর্থাৎ গোলকের পৃষ্ঠ পর্যন্ত, তারপর নিচ্ছি গোলকের পৃষ্ঠ থেকে আর দূরত্ব পর্যন্ত ই ইন্টু আর মাইনাস আর টু স্মল আর ই ইন্টু ডি আর। ওকে, ইট ইজ ভি ইজ ইকাল টু ইনফিনিটি টু ক্যাপিটাল আর, অর্থাৎ গোলকের বাইরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, কিউ বাই ফোর পাই ইপসাইলন নট আর স্কোয়ার ইন্টু ডি আর মাইনাস ক্যাপিটাল আর টু স্মল আর, ক্যাপিটাল আর টু স্মল আর, অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মান হল গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের সঙ্গে সমান। এবং আমরা জানি গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হল জিরো। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা, কিউ বাই ফোর পাই ইপসাইলন নট, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, ডি আর বাই আর স্কোয়ার, তার ইন্টিগ্রেশন হবে মাইনাস ওয়ান বাই আর, লিমিট নিচ্ছি ইনফিনিটি টু ক্যাপিটাল আর, মাইনাসকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এলাম এবং লিমিটগুলো যদি আমরা বসাই আমরা পেয়ে যাব কিউ বাই ফোর পাই ইপসাইলন নট ক্যাপিটাল আর। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু ধ্রুবক। আমরা পেয়ে গেলাম গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়ালের মান। আমরা কি দেখছি না, সুষমভাবে আহিত গোলকের জন্য গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। আশা করি আজকের যে আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।